আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে আজকের কোয়েল পাখি নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন। প্রতিবেদনটির বিষয় হচ্ছে, আপনিও ইচ্ছা করলে এমন একটি ইনকিউবেটার বানিয়ে আপনি কোয়েল পাখির বাচ্চা ফোটাতে পারেন। তো আজকের যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে, কোয়েল পাখির বাচ্চা এভাবে উঠে 16 থেকে 18 দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হয়। কিন্তু বাচ্চা ফুটে বের হওয়ার পরে এই বাচ্চার পাও ছড়িয়ে যায়, মানে দুই পা দুই দিকে ছড়িয়ে যায়। এটা কেন যায়, কী কারণে যায়, সেটা নিয়ে আজকের আলোচনা করব। তো বন্ধুরা, আমার মূল ভিডিওতে যাবার আগে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চলুন ফিরে যাচ্ছি মূল আলোচনায়। তো আসলে বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, কোয়েল পাখির বাচ্চা ওঠার পরে দেখবেন যে আপনি 100-200 বাচ্চা উঠেছে, এরকমভাবে বাচ্চা অনেকগুলো উঠেছে, কিন্তু দেখা যাচ্ছে কি কিছু বাচ্চার পা দুই দিকে চলে গেছে, যেটা খাড়া হতে পারছে না, দাঁড়াতে পারছে না। এই দাঁড়াতে না পারার কারণটা কি আসলে, সেটা আমরা কি কখনো লক্ষ্য করেছি? আসলে আমাদের যে ইনকিউবেটরগুলো, এই আমার যে ইনকিউবেটরটা দেখছেন, এরকম যদি ইনকিউবেটর আপনারও হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এই ইনকিউবেটরে কিন্তু সঠিক তাপমাত্রা আপনি দিতে পারছেন না। কারণ সঠিক তাপমাত্রা দিতে হলে আপনাকে XM18 কন্ট্রোলার ব্যবহার করা দরকার। কিন্তু আমরা এ ধরনের ইনকিউবেটর সাধারণত ছোট্ট একটি ইনকিউবেটর ব্যবহার করে থাকি, ছোট্ট একটি কন্ট্রোলার ব্যবহার করে থাকি, যার কারণে সেখানে কিন্তু তাপমাত্রা সঠিক হয় না। এমনকি যেটা আপনার ভিতরে যদি টেম্পারেচার অধিক হয়ে যায়, বেশি হয়ে যায়, সেটা বাহির করার মতো এক্সজাস্ট ফ্যান থাকে না এই কন্ট্রোলারের সাথে, যার কারণে সমস্যা হয়ে যায়। এই যে বন্ধুরা, আমার দেখাচ্ছি আমি যে বাচ্চাটি, দেখেন যে এই যে দাঁড়াতে পারছে না, শুধু দুই পা দুই দিকে দিচ্ছে। এই দুই দিকে দেওয়ার কারণটা কি, আপনি ভাবছেন যে বাচ্চা উঠছে, উঠতে থাক, আমি হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে বাচ্চা তুলে পরে বোর্ডিংয়ে দিব। কিন্তু আসলে যখন আপনার ডিমগুলো ওই ইনকিউবেটর রয়েছে সেখান থেকে বাচ্চা যখন উঠছে, সেখানেই একটা সময় বাচ্চার তাপমাত্রাটা বেশি হয়ে যাচ্ছে। বন্ধুরা জানেন যে ডিমের যখন বাচ্চা ওঠার সময় হয় তখন কিন্তু অটোমেটিকলি ডিমেই একটা তাপমাত্রা থাকে, ডিমের একটা টেম্পার থাকে, রক্তের কারণে ডিমের একটা টেম্পার থাকে। তখন কিন্তু ওই রকমভাবে তাপের প্রয়োজন হয় না, তাপ ছাড়াও কিন্তু ডিমের অত্যাধিক টেম্পার থাকে। হয়তো বা আপনি ওই সময় যদি আপনার ইনকিউবেটারে ঢাকনা লাগানো থাকে বা বাচ্চা উঠছে, আপনার ইনকিউবেটারে ঢাকনা লাগানো আছে, আপনি ফাঁকে হয়তো 1-2 ঘন্টার জন্য গেছেন, এসে দেখছেন 100-200 বাচ্চা ফুটছে, ওই মুহূর্তে কিন্তু আপনি লক্ষ্য করে বুঝতে পারবেন যে আসলে 1-200 বাচ্চা যে ফুটছে, এই বাচ্চার অনেকগুলো বাচ্চার দেখা যাচ্ছে যে পা ছড়িয়ে দিচ্ছে, দাঁড়াতে পারছে না। এই না দাঁড়ানোর কারণটা কি, এই না দাঁড়ানোর কারণটা হচ্ছে আপনি ওই সময় আপনার যে বাচ্চাগুলো উঠেছে ওই সময় আপনার ইনকিউবেটারে তাপমাত্রা 37-এর উপরে চলে গেছিলো, 37-38-39-40 পর্যন্ত উঠে গিয়েছিলো, যার কারণেই কিন্তু আপনার এই বাচ্চাগুলো পা ছড়িয়ে দিয়ে হাঁটছে, পা কোনোভাবে গোছাতে পারছে না। তো বন্ধুরা আমার, এই ভুলটা কখনোই করবেন না, সেটা বোর্ডিংয়ে প্লাস ইনকিউবেটারে যেখানেই হোক, বাচ্চা ওঠার পরে সব সময় আপনাকে 37-এর নিচে তাপমাত্রা রাখতে হবে, কোনোভাবেই যেন বাচ্চা ওঠার পরে 37-এর উপরে তাপমাত্রা না যায়, তাহলে হয়তো বা এই বিষয়টা থেকে আপনি রক্ষা পাবেন। নচেত আপনি যদি 1-2 ঘন্টা যদি এরকম থাকে 37-এর উপরে 38-39 তাপমাত্রায় যদি বাচ্চা থাকে ওঠার পরে, তাহলে কিন্তু আপনার সকল বাচ্চাই পা ছড়িয়ে দেবে বা পা দাঁড়াতে পারবে না, একা একা দাঁড়াতে পারবে না। তো বন্ধুরা আমার, এই বিষয়টা নিয়ে যদি সতর্ক হতে চান তাহলে অবশ্যই আপনাকে বাচ্চা ওঠার মুহূর্তে কোনো দূরবর্তী কোনো জায়গায় আপনি যাবেন না, বাচ্চা ওঠার মুহূর্তে অবশ্যই ইনকিউবেটারের কাছাকাছি থাকবেন এবং আধা ঘন্টা 10-20 মিনিট পর পর আপনি বাচ্চাগুলো উঠাবেন, এবং সে বাচ্চা ওঠানোর পরে আপনি সাধারণত 36 ডিগ্রি তাপমাত্রায় বোর্ডিং করবেন, 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রার মধ্যে বোর্ডিংয়ে রাখবেন, তাহলে আপনার বাচ্চাগুলো সঠিকভাবে দাঁড়াতে পারবে এবং
সাথে সাথে খাবার কোনো দেওয়ার প্রয়োজন নেই, আপনার বাচ্চাগুলো দাঁড়ানোর পরে খাবার দিবেন। তো প্রিয় বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, উৎসাহ দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।